অনেকেই আছে যারা রেগুলার ব্যায়াম করে না, কিন্তু আজ যে ব্যায়ামগুলি বলবো ওগুলি প্রত্যেকটা ছেলের করা দরকার, কারণ এটি কিছুদিনেই আপনার পার্সোনালিটিকে পুরোপুরিভাবে চেঞ্জ করতে চলেছে। আর আজকের ব্যায়ামগুলিকে করার জন্য কোনো জিম যাওয়ার দরকার পড়বে না, কোনো ডাম্বেল বারবেলের দরকার পড়বে না, আপনি আপনার ঘরেই এই ব্যায়ামগুলিকে করে আপনার ভালো রকম অ্যাট্রাকটিভ বডি বানাতে পারবেন। তাই সময় না নষ্ট করে আর যতটা তাড়াতাড়ি পারি ব্যায়ামগুলির ব্যাপারে বলবো। খুব মন দিয়ে এই ভিডিওকে দেখবেন, যে যে জিনিস আমি আপনাকে বলবো এগুলি আপনি যদি আপনার নিজের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে আপনার মাস্কুলার বডি তৈরি হয়ে যাবে। ব্যাস প্রতিদিনের কিছু সময় আপনাকে দিতে হবে। তবে চলুন আসুন আমাদের প্রথম এক্সারসাইজে। দেখুন, যখনই আপনি ব্যায়াম করা শুরু করবেন সবার প্রথমে আপনি আপনার বডিকে একটু গরম করে নেবেন, তখনই আপনার এক্সারসাইজের উপকারিতা পাবেন। তো প্রথম যেই ব্যায়ামটি করব ওটি হলো স্পট রানিং। এতে আপনাকে এক জায়গায় দাঁড়িয়ে রানিং করতে হয়, মানে দৌড়ানোর মতোই পোশ্চার পারফর্ম করতে হয়। এতে আমাদের বডি অনেক দ্রুতভাবে গরম হয়ে যায়। এটি আপনি 45-60 সেকেন্ড করবেন, এতেই আপনার বডি অনেক বেশি ওয়ার্ম হয়ে যায়, গরম হয়ে যায়। এবার কথা বলি আপনার দ্বিতীয় এক্সারসাইজের, যেটি আপনার লেগস মাসেলসকে অনেক দ্রুতভাবে গ্রো করে, যেটিকে আমরা বলি স্কোয়াট, যেটিকে গদা বাংলায় বলে হুট বোস করা। ছোটোবেলায় স্কুলে অনেক করেছি এটা। তো এই এক্সারসাইজকে এইভাবেই পারফর্ম করতে হবে। এই ব্যায়ামটিকে যদি আপনি করে নেন তাহলে আপনার পায়ের মানে লেগস মাসেলস অনেক দ্রুতভাবে মোটা স্ট্রং তৈরি হয়। আর জানেন কি, আপনার বডিতে টেস্টোস্টেরন লেভেল বেড়ে যায়, ওর সাথে আপনি যেই খাবারই খান আপনার বডিতে সঠিকভাবে লাগে, কেননা আপনার প্রোটিন সিনথেসিস বেড়ে যায়। আপনার খাওয়া খাবার যখন বডিতে লাগবে আর তখনই আপনার বডি তৈরি হতে শুরু হবে। এরপর কথা বলি আমাদের তৃতীয় এক্সারসাইজে, যেটাকে আমরা প্রায় করে থাকি, যেটাকে আমরা বলি পুশ আপ। পুশ আপ কীভাবে করতে হয় ওতে আমি আগে ভিডিও বানিয়েছি, আই বটনে দিয়ে দেবো বা ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার অবশ্যই দেখে নেবেন। দেখুন, পুশ আপ আমাদের দুটি নিয়মে করতে হবে। একটি হলো নর্মাল পুশ আপ তো আমরা করি, এছাড়াও একটা পুশ আপ করতে হবে, ওটি হলো ইনক্লাইন পুশ আপ, যেটাকে আমরা কিছুটা এইভাবে পারফর্ম করব। এটিতে আমাদের হাতকে উঁচু জিনিসে রাখতে হবে, আমাদের পা দুটি নিচে থাকবে, আর এই পুশ আপকে পারফর্ম করলে আমাদের চেস্ট অনেক দ্রুতভাবে লম্বা চওড়া হয়ে যায়। এর সাথেই এর সেকেন্ড ভেরিয়েশন হয়, যেটাকে আমরা বলি ডিক্লাইন পুশ আপ। ডিক্লাইন পুশ আপে উপরের শরীরকে আমরা নিচে রাখি আর পাকে উঁচুতে রাখি, এর থেকে আমাদের আপার চেস্ট মাসেলসটি অনেক দ্রুতভাবে ফুলে গ্রো হয়ে যায়। এই দুটি এক্সারসাইজের আমাদের লাগাতে হবে দুটি করে সেট আর 12 রিপিটেশনের সাথে, মানে প্রত্যেকটা সেটে 12 বার করে করতে হবে, আর তার মাঝে আপনি 10-20 সেকেন্ড রেস্ট নেবেন। এরপর কথা বলি আমাদের চতুর্থ এক্সারসাইজে, যেটি আমাদের হাতের পেশির জন্য আর্মসের জন্য অনেক ভালো এক্সারসাইজ। দেখুন, যদি আপনি আপনার হাতকে চওড়া বানাতে চান তবে এর জন্য ট্রাইসেপ মাসেলসকেও ট্রেন করা অনেক জরুরি, আর ঘরে যদি আপনি ট্রেন করেন তাহলে কিছুটা এইভাবে ব্যায়ামটিকে করতে পারেন। এই এক্সারসাইজ আপনার ট্রাইসেপকে অনেক দ্রুতভাবে পাম্প করে, এর সাথে মানা হয় যে অনেক কম সময়ে ঘরেই এটি ট্রাইসেপ মাসেলসকে গ্রো করে দেয়। এই এক্সারসাইজ আমাদের করতে হবে 2 সেট আর 12 রিপিটেশনের সাথে। এরপর আসি আমাদের 5 নম্বর এক্সারসাইজে, যেই এক্সারসাইজকে করে আপনি আপনার ব্যাক মাসেলসকে আপনার বাইসেপ মাসেলসকে অনেক দ্রুতভাবে গ্রো করতে পারবেন। এই ব্যায়ামটির নাম হলো চিন আপ। দেখুন, যখন আমরা চিন আপ করি তো এর মধ্যে আমাদের বাইসেপও ট্রেন হয়ে যায়, আর ওর সাথেই যদি আপনি পুল আপস মারেন তাহলে আপনার ব্যাক মাসেলস অনেক দ্রুতভাবে ট্রেন হয়। আর এই দুটি এক্সারসাইজকে আমরা ঘরে কোনো দেওয়ালকে ধরে বা কোনো রডকে ধরে আপনি সহজেই করতে পারবেন। এই দুটি এক্সারসাইজকে করলে আপনার আপার বডি অনেক দ্রুতভাবে গ্রো হয়ে যায়। আর যদি আপনি এই এক্সারসাইজকে না করতে পারেন, পুল আপস না করতে পারেন, তাহলে আই বটনে ভিডিও দিয়ে দেবো, পুল আপস করা শিখে নিন, কেননা যদি বডি বানাতে চান তবে বেসিক এই এক্সারসাইজগুলিকে করতেই হবে। আর যদি না করতে পারেন আপনার বডি কখনো তৈরি হবে না। সেটাই আপনি যতই প্রোটিন নিতে থাকুন, যতই জিম যান, তো আই বটনে ভিডিও দেখে নেবেন, পুল আপস করা শিখে নেবেন। এরপর কথা বলি আমাদের 6th এক্সারসাইজে, যেটি আমাদের কোর মাসেলসের জন্য, আমাদের অ্যাবস মাসেলসের জন্য অনেক ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ, যেটাকে আমরা বলি ক্রাঞ্চিস, যেটাকে আমরা কিছুটা এই নিয়মে ব্যায়ামটিকে করব। দেখুন, একটা কথা সবসময় খেয়াল রাখবেন, যে যখন আপনি আপনার কোর মাসেলসকে ট্রেন করবেন তখন আপনার পুরো শরীরে গ্রোথে কখনোই কোনো প্রবলেম আসবে না। এই জন্য যদি আপনি আপনার বডি বানাতে চান তবে কোর মাসেলসের এক্সারসাইজকে অবশ্যই করবেন, একদম মিস করবেন না। এটিকে খুব সহজেই ঘরে করতে পারবেন, আর যখন করবেন তখন আপনি অবশ্যই 2টি সেট করবেন, আর 2টি সেটে আপনি চেষ্টা করুন যে 15 বার করে করার, মানে 15 রিপিটেশনের সাথে। এর ফলে আপনার পেটের চর্বি গলে পেটে অ্যাবস বেরিয়ে আসবে। এই 6টি ব্যায়ামকে আপনি প্রতিদিন সকালে উঠে করুন, গ্যারান্টি আপনি আপনার বডি বিল্ডিং করতে পারবেন। যদি সকালে না করতে পারেন বিকেলে সন্ধ্যাতেও করতে পারেন। আর হ্যাঁ, ব্যায়ামগুলি আপনি খালি পেটে করবেন, কোনো ভর্তি পেট খাবার খেয়ে নয়। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, দেখা হবে পরের ভিডিওতে কিছু নতুন তথ্যের সাথে, যেটাকে দেখবার জন্য সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এতটা ভিডিও দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।